Assalamualaikum. First Security Islamic Bank Limited. Shisho khobor apnader amontron janacchi. Ami Uzma Hassan. Notre Dame College achen Roxana Amin. Fol prokasher por ei muhurte shikharthi o shikshokra ki bolchen amra shekhane jabo tai jante. রক্সানা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন রক্সানা নটরডেম কলেজে আপনি আমরা জানি এই মুহূর্তে আপনি আছেন সেখানে অবস্থান করছেন এবং সেখানকার ফল প্রকাশের এই মুহূর্তের খবর একটু জানতে চাইবো সাথে শিক্ষার্থী ও শিক্ষকরা কি বলছেন ধন্যবাদ আপনাকে আমি আছি এই মুহূর্তে নটরডেম কলেজ প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে আছি এবং ফাদার হেমন্ত নজারিও আমার সঙ্গে আছেন নটরডেম কলেজের অধ্যক্ষ ওনার কাছ থেকে আমরা সরাসরি জানতে চাইব যে আপনার কিছুক্ষণ আগে তাদের ফলাফল এসে হাতে এসে পৌঁছেছে তো আমরা সরাসরি জানতে চাই আপনাদের এবার ফলাফল কেমন হলো আমাদের নটরডেম কলেজে ফলাফল বরাবরই ভালো হয় এবার বলতে পারে আরো ভালো হয়েছে আমাদের মাত্র দুজন ছেলে ফেল করলো আর্টস গ্রুপে আর সবাই পাস করেছে এবং জিপিএ এর সংখ্যা অনেক বেশি সায়েন্সে দুজন ছেলে জিপিএ 5 পাইনি আর সবাই জিপিএ 5 পেয়েছে এবং তারা বেশ ভালো করেছে এবার তো তারা তিনটা সাবজেক্টে পরীক্ষা দিয়ে দিতে পারবে কি কিভাবে ওদের আসলে যারা এই বছর পাস করলো তারা কিন্তু 9 মাস আমাদের ক্যাম্পাসে ক্লাস করেছে তারপর ওদের কারণে ওদের অনলাইন ক্লাস হয়েছে এবং অনলাইন ক্লাসে আমরা ওদেরকে সুস্থ করার চেষ্টা করেছি আমাদের যতগুলো কুইজ নেওয়ার কথা যতগুলো পরীক্ষা নেওয়ার কথা সবগুলি কিন্তু আমরা নিতে পেরেছি এবং ওদের পুরো সিলেবাসটা আমরা পড়িয়েছি ওরা প্রস্তুত ছিল পরীক্ষার জন্য তিনটা বিষয়ে মাত্র পরীক্ষা হলো আমি এই জন্য মনে করি যে ওরা ভালো করেছে এবং সামনে ভর্তি পরীক্ষায় ওরা প্রস্তুত সবগুলো বিষয়ে যেহেতু আমরা পড়িয়েছি ওরা ভালো করবে অনেক ধন্যবাদ আপনাকে উজমা আপনার মাধ্যমে দর্শকদের জানালাম যে এই নটরডেম কলেজ থেকে পাশের হার 99.94% অর্থাৎ মোটামুটি শতভাগ পাশ এবং মাত্র 2 জন ফেল যেমনটি বলছিলেন নটরডেম কলেজের অধ্যক্ষ তো আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা আছে তারা তোমরা কি খুশি নাকি রক্সানা ধন্যবাদ আপনাকে 2021 সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে ফল ঘোষণা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা যারা এখনও টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসি পরীক্ষার ফল গ্রহণ করেন এবছর এইচএসসি ও সমমানে কর পাশের হার 95.26%। নয় সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার 95.57%, ঢাকায় পাশ করেছে 96.20%, রাজশাহীতে উত্তীর্ণ হয়েছে 97.29% শিক্ষার্থী, কুমিল্লায় 97.49%, এছাড়াও পাশের হার যশোরে 98.11%। চট্টগ্রামে 89.39%, বরিশালে পাশ করেছে 95.76% শিক্ষার্থী, সিলেটে উত্তীর্ণ হয়েছে 94.80% শিক্ষার্থী, দিনাজপুরে পাশ 92.43%, ময়মনসিংহে পাশ 95.71%, নাদেশা শিক্ষা বোর্ডে পাশ করেছে 95.49% ও কারিগরিতে উত্তীর্ণ হয়েছে 92.85% শিক্ষার্থী। আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, তাকে যদি আমরা উপযুক্ত শিক্ষা দিতে পারি তে এই চতুর্থ শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হবে আমাদের দেশে এবং বিশ্বব্যাপী সেই সুযোগটা আমাদের ছেলেমেয়েরা নিতে পারবে, তাদেরকে সেই ধরনের ট্রেনিংই দিতে হবে,
কারণ শুধু মানে গতানুগতিক শিক্ষা নিলে হবে না, সময়ের উপযোগী শিক্ষা গ্রহণ করতে হবে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। যে শুধু শিক্ষা না, সাথে সাথে গবেষণার উপরে সবসময় গুরুত্ব দিতে হবে। বিজ্ঞান গবেষণার উপরে আমাদের কৃষিতে খুবই আমরা সাফল্য অর্জন করেছি, কিন্তু বিজ্ঞান বা মেডিকেল সায়েন্সে গবেষণায় এখনও আমাদের আরও জোর দিতে হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে থাকা শীর্ষ খবরে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।